ছাড়টা এভাবে খুলে বোতাম টুতাম ছড়ে গেছে, তারপর জিমি হ্যাঁ ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। হেই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরিমণিকে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ায় মেজিয়াপাড়া উত্তা। পরিমণিকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয়েছিল এমনই একটি পোস্ট করেছিলেন পরিমণি, কিন্তু কে বা কারা করার চেষ্টা করেছিল সেই সম্পর্কে বিস্তারিত বলেছেন সংসদ সংবাদের। সেই ব্যক্তির নাম নাসিরুদ্দিন মাহমুদ, নিজেকে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। পরিমণি লাগাতার 4 দিন এই নাসিরুদ্দিনের বিপক্ষে কোনো অভিযোগ করলেও ব্যবস্থা নিতে পারেননি তিনি, যার কারণে বারবার প্রশ্ন উঠছে কে এই নাসিরুদ্দিন মাহমুদ। তিনি কি এতটাই পাওয়ারফুল যে তিনি পরিমণির মতো নায়িকাকেও ধর্ষণ করে পার পেয়ে যাবেন, এমনটাই বলছেন পরিমণি। তিনি বলেছিলেন চলচ্চিত্র মাহমুদ বেঞ্জিওর কাছে অভিযোগ দিয়েও তেমন কিছু ফল না পেয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ দিতে বাধ্য হয়েছেন। খোঁজ নিয়ে দেখা গেছে এই নাসিরুদ্দিন মাহমুদ উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ছিলেন, ওঠা বসা করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে, রাজনৈতিক উচ্চ মহল পর্যন্ত তার হাত রয়েছে, যার কারণে পরিমণির মতো বিখ্যাত নায়িকার সাথে এরকম দুর্ব্যবহার করার পরেও তিনি নিশ্চিন্ত থাকবেন। উত্তরা 3 নং সেক্টরের ভোট ক্লাবের সাবেক সভাপতি এই নাসিরুদ্দিন মাহমুদ। নাসিরুদ্দিন মাহমুদের স্ত্রী এবং সন্তানও রয়েছে, দেশে এবং বিদেশের বাইরেও অজল সম্পত্তি রয়েছে তার। তবে সর্বশেষ তথ্য মতে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসককে। আদেও এই ব্যক্তির কিছু হবে কি না, নাকি স্বল্প সময়ে পার পেয়ে যাবে, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই।